প্রিয় দর্শক, আমি আল্পনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকাল বাচ্চাদের বায়না, মা গ্রিল চিকেন খাবো, গ্রিল চিকেন খাবো, কোথায় পাবো গ্রিল আর কিভাবে করবো সেই গ্রিল চিকেন। সহজতম উপায়ে কন্টিনেন্টাল স্টাইল গ্রিল চিকেন করা আজকে আপনাদের শিখিয়ে দিব। গ্রিল চিকেনটা দেখার আগে চলুন এটা রান্না করতে কি কি উপকরণ লাগে সেটা একটু দেখে আসি। গ্রিল চিকেন তৈরি করতে আমাদের লাগবে মুরগির থাইয়ের মাংস 4 টুকরা, মাস্টার্ড 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেপার কর্ন সামান্য পরিমাণ, ইটালিয়ান সিজনিং 1 চিমটি, লবণ সামান্য পরিমাণ, বারবিকিউ সস 1 কাপ, তেল ভাজার জন্য এবং গাজর পেঁপে ও বরবটি সাজাবার জন্য। আজকাল সুপারমার্কেটের বদৌলতে মুরগির বিভিন্ন অংশ বিভিন্নভাবে পাওয়া যায়। এই গ্রিল চিকেন করতে সেই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারি। আমি গ্রিল চিকেন করতে নিয়েছি মুরগির লেগ মিট বা থাইয়ের মাংস। আপনি চাইলে এরকম স্কিন সহ বোন সহও পেতে পারেন, আবার এইভাবে স্কিনলেস বোনলেসভাবেও পেতে পারেন। এই যে এই রকম রান, এই হাড্ডিটা থেকে আপনি টেনে মাংসের মেমব্রেনগুলো ছাড়িয়ে নিতে পারবেন খুবই সহজ। একটা ধারালো ছুরি এবং ছুরির এই অংশটা যদি আপনি কাজে লাগান আপনার জন্য সুবিধাজনক হবে। যারা একটু কায়দা করে গ্রিল চিকেন করতে চান তারা স্কিন সহ করতে পারেন, আর যারা এত উটকো ঝামেলায় না যেতে চান তাদের জন্য সহজতর উপায় হচ্ছে গ্রিল চিকেনের বোনলেস থাই মিট। এইবার দেখুন এই রানের থেকে আমি কিভাবে মাংসটাকে চেঁচে বের করে ফেলি। আপনি ঠিক হাড্ডির চারপাশ দিয়ে পোচ দিয়ে কেটে নেবেন। এবার হাতে আপনার হাড্ডিটাকে বের করে নিয়ে আসতে পারবেন এইভাবে, এবং মাথায় আমরা একটুখানি পুচ্ছ রেখে দিব এবং এটাকে ছুরি দিয়ে বাড়ি দিলে কি হলো এই দেখুন কি সুন্দর আপনার বোনলেস লেগ মিট অথচ উইথ স্কিন অন। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এটার পানি ঝরিয়ে চিপড়ে নেবেন। এইভাবে যারা একটু কনশিয়াস ফ্যাটি ফুড খেতে চান তাদের স্কিন ছাড়া খাওয়াই ভালো। এতে আমি দেব মাস্টার্ড, আর দেব রসুন বাটা, সামান্য একটু পেপার, আপনি চাইলে হোয়াইট পেপারও দিতে পারেন, ব্ল্যাক পেপারও দিতে পারেন, আর দেব ইটালিয়ান সিজনিং। আজকাল বিভিন্ন দোকানে ইটালিয়ান সিজনিং রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনি ওখান থেকে নিতে পারেন, আর সামান্য একটু লবণ, আর দেব বারবিকিউ সস। আজকাল সব দোকানে বিভিন্ন কোম্পানির বারবিকিউ সস আসে। এই আমার হয়ে গেল ম্যারিনেশন। আপনি চাইলে এটাকে ম্যারিনেট করে রেখে দিতেও পারেন, চাইলে স্ট্রেট অ্যাওয়ে প্যান ফ্রাই করে দিতে। তো যেটা বলছিলাম ফ্রাইং প্যানে খুব সামান্য তেল, কারণ আপনার চিকেন স্কিনের মধ্যে যথেষ্ট ফ্যাট আছে, প্লাস ইভেন বোনলেস লেগমিটগুলোর মধ্যে চতুর্দিক দিয়ে দেখেন ফ্যাট লেয়ার আছে। সো আপনার জাস্ট তাওয়াটাকে একটু গ্রিজ করার জন্য জাস্ট থেকে আমার তাওয়া গরম হয়ে গেছে, স্কিনের একটা সাইড একটু চার ব্রয়েল অর্থাৎ একটু বার্নড লুক আসতে হবে, তার জন্য আপনাকে স্কিন সাইডটাকে প্রথমে দিতে হবে।
এবং এটারও যেই সাইডটাকে আপনি উপর দিকে রাখতে চান তো স্মুথ সারফেসটা সেটাকে প্রথমে আপনি দিয়ে দেবেন ফ্রাইং প্যানে একটা পোড়া পোড়া লুক আসার জন্য। এটাকে আমরা ভালোভাবে উঠতে দেব। এই দেখুন, এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ এটা যত বার্নড লুক হবে তত সুস্বাদু হবে। এবার এই পাশটাকে একটু বার্নড হতে দিই, তারপরে আমরা এটাকে জালটা একটু কমিয়ে দেব। আমরা এবার হিটটাকে একটু কমিয়ে নিই এবং এটাকে ঢেকে দিই। আমরা হিটটাকে একদম কমিয়ে এটাকে মিনিট পাঁচে রাখব। তাহলে আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখি এবং পাঁচ মিনিট পরে আবার ফিরে আসি। আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে, চলুন আমরা দেখি কী অবস্থা। বাহ, একটা বেশ সিদ্ধ সিদ্ধ একটা লুক এসছে, প্রচুর পানি ছেড়েছে। আপনারা যেরকম ওয়েল ডান চান সেইভাবে তখন ধরে চুলায় রাখতে পারেন। এখন এটা ফাইনাল লুকটা আনার জন্য আমার এর উপর দিতে হবে বারবিকিউ সস। এবং এই পানিটাকে শুকাতে হবে। এই বারবিকিউ সসটা মধ্যে থেকে একটা গ্রেভি তৈরি হবে, একেবারে বারবিকিউ সসে মাখামাখি। এই দুটো হয়ে গেছে, কারণ এই দুটোতে স্কিন নেই। এগুলো হয়ে গেছে, কেন ফাইভ স্টার হোটেলে যে পয়সা ভাঙবেন, নিজের বাড়িতেই তৈরি করুন ফাইভ স্টার হোটেল। আমি হলপ করে বলছি, আপনাদের ভালো লাগবেই। তৈরি হয়ে গেল গরম গরম গ্রিল চিকেন, আপনি পারবেন, আমি শিওর আপনি পারবেন, একেবারেই সহজ। চলুন আরেকবার একটু ঝালাই করে নিই এটার প্রণালীটা। গ্রিল চিকেন তৈরি করতে আমাদের লাগবে মুরগির থাইয়ের মাংস চার টুকরা, মাস্টার্ড এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, পেপারকর্ন সামান্য পরিমাণ, ইটালিয়ান সিজলিং এক চিমটি, লবণ সামান্য পরিমাণ, বারবিকিউ সস এক কাপ, তেল ভাজার জন্য এবং গাজর পেঁপে ও বরবটি সাজাবার জন্য। প্রথমে মুরগির মাংসে একে একে মাস্টার্ড, রসুন বাটা, পেপারকর্ন, ইটালিয়ান সিজনিং, লবণ এবং বারবিকিউ সস দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গ্রিস করে এতে মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। একপাশ ভাজা হলে উল্টে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ভাজা মাংসের উপর বারবিকিউ সস দিয়ে আরও একটু ভেজে নিন। ভাজা হয়ে এলে পাত্রে তুলে সেদ্ধ করা বরবটি, গাজর এবং পেঁপে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু গ্রিল চিকেন।